প্রিয় দর্শক, আজকে থাকছে আপনার জন্য 24টি অজানা তথ্য। এই তথ্যগুলি জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। আজকের প্রথম প্রশ্ন, বলুন তো আরব দেশে সোনা এত সস্তা কেন? আরব দেশের সরকার সোনার উপর কোনো ট্যাক্স চাপায়নি, যার জন্য আরব দেশে সোনা এত সস্তা। বর্তমানে আমরা যেটাকে অস্ট্রেলিয়া দেশ বলে জানি, এই দেশটির পুরনো নাম কি ছিল? এটা প্রায় আপনাদের অনেকেরই অজানা যে অস্ট্রেলিয়া দেশের পুরনো নাম ছিল নিউ হল্যান্ড। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন। ভারতের একমাত্র কোন দ্বীপে কোনো হিন্দু মন্দির নেই? ভারতের মধ্যে একমাত্র লাক্ষাদ্বীপে কোনো হিন্দু মন্দির নেই? পৃথিবীতে 100 জন পুরুষের মধ্যে কতজন পুরুষ অবিবাহিত থেকে যায় শুধুমাত্র মেয়ের অভাবে? পৃথিবীতে 100 জন পুরুষের মধ্যে 16 জন পুরুষ অবিবাহিত থেকে যায় শুধুমাত্র মেয়ের অভাবে। অজানাকে জানতে এবং নতুন কিছু শিখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে দামি চায়ের নাম কি? পৃথিবীর সবথেকে দামি চায়ের নাম হল দ্য হং পাও টি। এই চায়ের 1 কেজির দাম 9 কোটি টাকা। একটা ঘোড়া কত জোরে দৌড়াতে পারে? একটা ঘোড়া মোটামুটি 40 থেকে 48 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে দৌড়াতে পারে। আপনি কি জানেন যারা জিম করে তারা কেন ডিমের কুসুম খায় না? যারা জিম করে তারা ফ্যাট কম খায়। ডিমের সাদা অংশে থাকে প্রোটিন আর কুসুমে থাকে ফ্যাট, যার জন্য যারা জিম করে তারা ডিমের কুসুম খায় না। আচ্ছা বলুন তো, একজন মানুষের শরীরে কতটা চিনি থাকে? একজন মানুষের শরীরে 5 থেকে 6 লিটার পর্যন্ত রক্ত থাকে। এই রক্ততে 4 গ্রাম মানে প্রায় 1 চামচের মতো চিনি থাকে। ভারতকে সর্বপ্রথম ইন্ডিয়া কারা বলেছিল? জানা না থাকলে জেনে রাখুন, ভারতকে সর্বপ্রথম ইন্ডিয়া বলেছিল ইংরেজরা। পৃথিবীর কোন দেশে সূর্য প্রথম ডোবে বা অস্ত যায়? দর্শক, জাপানে নয়, পৃথিবীতে সব থেকে প্রথমে সূর্য ওঠে ও অস্ত যায় নিউজিল্যান্ড দেশে।
পৃথিবীর অধিকাংশ মানুষের প্রিয় রং কি? আমেরিকা দেশ পৃথিবীর 50টা দেশের 100 জন মানুষের ওপর সমীক্ষা করে দেখেছে যে তাদের অধিকাংশেরই প্রিয় রং নীল। আচ্ছা বলুন তো, প্রথম কোন বাঙালি ট্রেনে চেপেছিলেন? এটা প্রায় আপনাদের অনেকেরই অজানা যে রাজা রামমোহন রায় প্রথম বাঙালি হিসাবে ট্রেনে চেপেছিলেন। আপনি কি এটা জানেন, ঘরের মধ্যে কোন রঙের আলো জ্বালালে মশা পালিয়ে যায়? ঘরের মধ্যে নীল রঙের আলো জ্বালিয়ে রাখলে সব মশা ঘর থেকে পালিয়ে যাবে। আচ্ছা বলুন তো, সাপের বিষ কত রকমের হয়? সাপের বিষ দু রকমের হয়, নিউরোটক্সিস আর হেমোটক্সিস। নিউরোটক্সিস বিষ আমাদের শরীরকে প্যারালাইসিস করে দেয় আর হেমোটক্সিস বিষ আমাদের শরীরের রক্তকে জমিয়ে দেয়। আচ্ছা বলুন তো, ইউটিউবে কোন বাঙালি প্রথম ভিডিও আপলোড করেছিল? দর্শক, এখানে সঠিক উত্তর হবে ইউটিউবের প্রতিষ্ঠাতা জাভেদ করিম। খুবই সহজ একটি প্রশ্ন, বলুন তো কোন প্রাণী পা দিয়ে নয় বরং জিভ দিয়ে হাঁটে? আশা করি অনেকেই উত্তরটা দিতে পেরেছেন, শামুক পা দিয়ে নয় জিভ দিয়ে হাঁটে। আমরা যে চকোলেট খাই সেটা কোন ফল থেকে তৈরি করা হয়? দর্শক, চকলেট তৈরি করা হয় কোকা ফল থেকে। আচ্ছা, আপনি কি কোনোদিন খেয়াল করে দেখেছেন 99% ক্যামেরার রং কালো হয় কেন? কালো রং সূর্যের আলোকে প্রতিফলন করে না বরং শোষণ করে নেয়, যার জন্য ছবির কোয়ালিটি ভালো হয়। আচ্ছা বলুন তো, পৃথিবীর এমন কোন প্রাণী আছে যারা 1 ঘন্টা না খেয়ে থাকলে মারা যায়? পৃথিবীর সবথেকে ছোট পাখি হলো হামিং বার্ড। এরা যদি 1 ঘন্টা না খেয়ে থাকে তাহলে এরা মারা যাবে। আচ্ছা বলুন তো, পড়তে বসলেই আমাদের ঘুম পায় কেন? বই পড়বার সময় আমাদের চোখ এদিক ওদিক করে, এরকম কিছু সময় যাবার পর আমাদের মস্তিষ্ক হিপনোটাইজ হয়ে যায়, যার ফলে আমাদের ঘুম চলে আসে। আচ্ছা বলুন তো, হিন্দু মহিলারা হাতে শাঁখা পড়ে কেন? হিন্দু মহিলারা তাদের স্বামীর মঙ্গল কামনার জন্য শাঁখা ও সিঁদুর পরেন। এটা হলো সংক্ষেপে উত্তর। এর পিছনে আবার অনেক ধর্মীয় গল্প আছে, যেগুলো বলতে গেলে ভিডিওটি
অনেক বড় হয়ে যাবে। আচ্ছা বলুন তো, পৃথিবীতে কে প্রথম শাঁখা পড়েছিলেন? পৃথিবীতে প্রথম দেবী তুলসী শাঁখা পড়েছিলেন। চীন দেশের মানুষেরা কোন খাবার সব থেকে বেশি খায়? চীন দেশের মানুষদের প্রধান খাবার হলো ভাত এবং নুডলস। দর্শক, আপনি কি জানেন পৃথিবীতে এমন কোন ফুল আছে যে ফুলটি 150 বছরে মাত্র একবার ফোটে? দর্শক, ফুলটির নাম হলো কুইন অফ আন্দিস। ফুলটি 100 থেকে 150 বছরে মাত্র একবার ফোটে।